হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একদিকে করোনা সংক্রমণ কমলো বিশাল আকারে গোটা দেশে, আর তার মাঝে আবার তৃতীয় ঢেউ সংক্রমণ নিয়ে নতুন করে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বড় ঘোষণা, আর তার সাথেই আবার বাংলা নিয়ে জয় জয়কার, যেখানে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই দ্বিতীয় স্থানে ভ্যাকসিন নেওয়ায় বাংলা। এবার নরেন্দ্র মোদীর গুজরাটকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গে মমতার বাংলা। আর অপরদিকে উঠে এলো ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় আপডেট, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অবশেষে ঘোষণা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 22 জুলাই, বিরাট বড় খবর এবার রাজ্য জুড়ে। অবশেষে প্রতীক্ষার অবসান, 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, দুপুর 3টে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে, 23 জুলাই সকাল 11টার পর মিলবে মার্কশিট। তার সাথে 22 জুলাই বিকেল 4টের পর ওয়েবসাইটে দেখা যাবে ফল, SMS অথবা মোবাইল অ্যাপের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন, অর্থাৎ 23 জুলাই সকাল 11টার পর থেকে মিলবে মার্কশিট। বিশেষ গাণিতিক পদ্ধতিতে এবার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মার্কশিট দেওয়া। এদিকে আবার উঠে আসছে 15 জুলাইয়ের পর লকডাউন উঠবে নাকি নতুন করে সিদ্ধান্ত। এর মাঝেই বড় খবর, শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, রাজ্য সরকার বললেই চলবে লোকাল ট্রেন। এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জনসংখ্যা অধিকারী গীতা সরকার জানিয়েছেন, আমরা তো তৈরি, রাজ্য সরকার বললেই আমরা লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেব, আমরা সব রকম ভাবে প্রস্তুত। উল্লেখ্য, বাংলা অবিলম্বে লোকাল ট্রেন চালু রাজ্যকে ফেরে চিঠি জানিয়েছে রেল। এরপরে আগামী 15 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বিধিনিষেধ বহাল রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে লোকাল ট্রেন চলা কি যুক্তিযুক্ত, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যেখানে দিনের পর দিন কমছে করোনার সংক্রমণ, স্বাভাবিক ছন্দে ফিরছে সমস্ত পরিস্থিতি, আর এমন সময় লোকাল ট্রেনকে চালু করলেই রাজ্যের সকল গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের মনে আবারও সুরাহা ফিরবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে উঠে এলো নতুন করে খবর, এর মাঝেই আবার বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার জন্য ঝাঁপে পড়ছেন উন্নয়নের নতুন প্রকল্পে, রাস্তা মেরামতে নতুন করে কড়া বার। এর মাঝে আবার গোটা দেশেই ধুমধাম করে করোনার বিধিনিষেধ মেনেই পালন করা হলো রথযাত্রা, মাহেসে বসলো না মেলা, পাঁজিপুতির সবকটি নিয়ম মেনেই পথে গড়ল রথের চাকা। সোমবার বলরাম সুভদ্রাকে নিয়ে জগন্নাথ গেলেন মাসির বাড়ি, তবে কোথাও বসলো না রথের মেলা, দেখা মিলল না নাগরদলার। যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসাহিত ভক্তরা জড়ো হয়েছিলেন বিভিন্ন জায়গায়, রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন করেই তাদের এবার ক্ষান্ত থাকতে হয়েছে। এমনকি কড়া বিধিনিষেধ, নিরাপত্তা, এবারও আটো ছাটো ভক্তহীন রথযাত্রা পালন হলো পুরীতে। আর অপরদিকে চোখ রাখলে উঠে এলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, আবারও একের পর এক জায়গায় ভাসবে বাংলা, প্রবল বৃষ্টির সতর্কতা এবার আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলায় প্রবল ঝড়ো হাওয়ার সৃষ্টি, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, তা নিয়ে উঠে এলো একের পর এক বড় খবর, চোখ রাখবো সেদিকেই। অপরদিকে আবারও রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা, তার সাথে ব্যবসায়ী মহলের জন্য নতুন করে আপডেট। এদিকে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় ঘোষণা, একদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তারপরেই দেশের করোনার দৈনিক সংক্রমণে মৃত্যু, এক ধাক্কায় ফের 2000 পার, তাতে গোটা দেশে নতুন করে তৎপর। সব মিলিয়ে উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর তারই সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তবে তার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ সবার আগে দেখার জন্য। এবার প্রথমেই চোখ রাখবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরে জবরদস্ত হেডলাইন, 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 31,443, এবার হঠাৎ করেই অনেকটাই কমলো করোনা সংক্রমণ, তবে মৃত্যু হয়েছে 2,020 জনের, সুস্থ হয়েছে 49,007 জন, এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে প্রায় 3,09,00,000-এর কাছাকাছি, আর তাতেই নতুন করে বিপদের সংকেত আবার তৃতীয় ঢেউ। আর এর মাঝে উঠে এলো চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর, এবার টেট পরীক্ষার নিয়োগ নিয়ে উঠে এলো নতুন করে আপডেট, এবার দীর্ঘ আইনি সমস্যার পর অবশেষে নতুন করে খুশির আপডেট চাকরি প্রার্থীদের জন্য, তবে পুরনো শিক্ষকরা পড়বেন দুর্ভাগ্য, একমাত্র কারণ হচ্ছে অনলাইনে কাউন্সেলিং শেষ হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই নতুন প্রার্থীরা পাবেন নিয়োগপত্র, ফলে বদলি প্রত্যাশী পুরনো শিক্ষকদের আশঙ্কা। এবার 10,500 শিক্ষক নিয়োগ হলো, তাদের নিজেদের জেলায় বদলির প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, তাই অবিলম্বে ওই বদলির প্রক্রিয়া শুরু করার দাবি তাদের। এর মাঝে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, আবারও ঝেঁপে আসছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর আবহাওয়া দপ্তরের কড়া সতর্কবার্তা, রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সূত্র মারফত খবর, কলকাতার আশেপাশে অঞ্চলে আকাশ থাকবে মেঘলা, আবহাওয়া দপ্তরের সূত্র মারফত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি 224
বরগড়া মেদিনীপুরেও রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আরও বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করেছে নতুন করে কড়া সতর্কবার্তা। অন্যদিকে আবারও রাস্তার উপরে নজরদারি বাড়ছে একের পর এক বড় খবর। গত বছর আমফানের তাণ্ডবে বিকল হয়ে গেছিল শহরের রাজপথের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা। এবার বহু ক্যামেরার কেবল ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে অধিকাংশ বিকল ক্যামেরা সারানো হয়, কিছু ক্যামেরা বাতিল হয়ে যায়। এবার সেই শূন্যস্থান পূরণ করতেই শহরের রাজপথে 100টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ট্রাফিক সূত্রে খবর, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে, তারপরেই থাকবে কড়া নজরদারির আওতায়। তবে অন্যদিকে আবার 15 জুলাই সামনেই, তারপরে কি বাড়ছে লকডাউন। রাজ্যের কোভিড বিধি সংক্রান্ত হার এবারে নিম্নমুখী। এই অবস্থায় সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সার্বিক নিয়ন্ত্রণ বিধি 15 জুলাই পর্যন্ত চালু থাকার কথা। এবার সেই তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ বিধির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে জল্পনার দানা বেঁধেছে গোটা রাজ্যের মনে। তবে নবান্নের শীর্ষ মহলের খবর, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত পর্যালোচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারপরই সিদ্ধান্ত ঘোষণা করবে সরকার। আপাতত দু একদিনের মধ্যেই সেই খবর জানা যাবে, যেখানে 15 জুলাই পর কি সমস্ত পরিষেবা খুলে যাবে, আবার কি চালু হবে ট্রেন, নাকি নতুন করে আবারও বাড়বে বিধিনিষেধ। যদিও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, সেদিকে বিবেচনা করেই খোলার কথা একের পর এক পরিষেবা। তবে দেখা যাক কোন দিকে গড়ায় রাজ্য সরকারের সিদ্ধান্ত। আর অন্যদিকে আবার পেট্রোল ডিজেল নিয়ে মাথায় হাত রাজ্যবাসীর। একদিকে যেরকমই বাড়ছে রান্নার গ্যাসের দাম, সেরকমই পেট্রোল ডিজেল। এবার উঠে এলো নতুন করে খবর, পেট্রোলের দাম বেড়েছিল প্রতি লিটার 34 পয়সা, অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে 16 পয়সা বেড়ে মোট কত হলো পেট্রোলের দাম। পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটার 101.35 টাকা, ডিজেলের দাম প্রতি লিটার 92.81 টাকা। আর এর মাঝে আবার উঠে এলো নতুন করে ধর্মঘট। এবার পেট্রোল পাম্প বন্ধ থাকবে, পশ্চিমবঙ্গে বন্ধ থাকবেই সব পেট্রোল পাম্প, নতুন করে সিদ্ধান্ত। পেট্রোল ডিজেলের দামের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। এবার রাজ্যব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আগামী 15 জুলাইয়ের পর একদিনের জন্য প্রতীকী ধর্মঘট পালন করা হবে। রাজ্যের এই মুহূর্তে অ্যাসোসিয়েশনের অধীনে 2200টি পেট্রোল পাম্প রয়েছে, সবগুলি বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবাকে অবশ্যই ছাড় দেওয়া হবে। আর এর মাঝে আবার উঠে এলো বড় খবর, বৈধ নয় যশের ক্ষতিপূরণের টাকা। এবার যশ তাণ্ডবে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাই করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের দাবি। কিন্তু কৃষিক্ষেত্রে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার যৌক্তিকতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছে অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু, তিনি একটি যুব সংগঠনের নেতাও। এর আগেও ঘূর্ণিঝড় আমফানের বিধ্বস্ত এলাকায় কৃষক বন্ধু প্রকল্পের বিষয়কেও মামলা করেছিলেন তিনি। চোখ রাখবো আরো এক আপডেটে। এবার উঠে আসছে রাজ্য জুড়ে তোলপাড় করা বড় খবর, বাসের ভাড়া বাড়ানোর দাবিতে এবার সই সংগ্রহ ও নতুন করে অভিযান। সেখানে রাস্তায় বাস নামলেও বাড়েনি বাসের ভাড়া। আর এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির দাবিতে এবার সংগ্রহ করছে নতুন করে অভিযান, নামলো বাস মালিকের সংগঠনের একাংশ। এবার গণস্বাক্ষর অভিযানের পর তা পাঠানো হবে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর কাছে, উঠে এলো নতুন করে আপডেট। আর অপরদিকে নতুন করে আপডেট, জন বার্লারের বিরুদ্ধে নয়া অভিযোগ। যেখানে রাজ্য ভাগের বিতর্কের মধ্যে এবার নতুন করে অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবার বানারহাটে সরকারি খাস জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, এমন অভিযোগ তুলে তদন্তের দাবি জানালো তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। আর অপরদিকে বড় খবর, যেখানে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার সিআইডি। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী কিভাবে মৃত্যু হলো, মহিষাদলের বাড়িতে গিয়ে এবার পরিবারের সঙ্গে কথা বলল 4 সদস্যের প্রতিনিধি দল। আর তারপরে উঠে আসছে একের পর এক অভিমত, যেখানে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এবার বিজেপির, অপরদিকে সিআইডি তদন্তে সব বেরিয়ে আসবে, পাল্টা মন্তব্য করছে তৃণমূল। অপরদিকে আবার মুসলমান ভাইদের জন্য উঠে এলো নতুন করে খবর, যেখানে ঈদুজ্জোহার বাড়িতে থেকেই এবার নামাজের আবেদন, নতুন করে খবর। 21 জুলাই ঈদুজ্জোহা, এই বিশেষ দিনটাকেই কোরবানি বা বকরি ঈদও বলা হয়ে থাকে। অতিমারির জন্য গত বছরের করোনা বিধি মেনে ঈদ ও ঈদুজ্জোহা নামাজ পড়েছিলেন সংখ্যাগরিষ্ঠ সাধারণ মুসলমান ভাইরা। এবার আগস্ট নাগাদ করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর সেই রাজ্যে মুসলমান ধর্মগুরু থেকে বুদ্ধিজীবীদের আবেদন, এবারও ঈদুজ্জোহার নামাজ বিধি মেনেই পড়তে হবে, ভিড় করলে চলবে না। গত বছর থেকেই রেড রোডে ঈদ ও ঈদুজ্জোহার নামাজ স্থগিত রয়েছে। রেড রোডে ঈদের নামাজের ইমাম ফজলুর রহমান বলেন, করোনার কথা ভেবে এবারও ঈদুজ্জোহা নামাজ রেড রোডে হবে না। চোখ রাখবো পরের খবরে। আবার উঠে এলো বড় খবর, গেরুয়া শিবিরের অন্দরে একের পর আগুন ফুসছে। আর এর মাঝে আবার দিলীপ ঘোষ, নতুন করে জেপি নাড্ডার সাথে দেখা, তারপরে উঠে এলো নতুন করে সিদ্ধান্ত, যেখানে দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি, প্রয়োজন হলেই দল ব্যবস্থা নেবে। নাড্ডা বৈঠক সেরেই আবার বেসুরোদের বার্তা দিলীপ ঘোষ, যেখানে মূলত খুব শীঘ্রই রাজ্য বিজেপির সাংগঠনিক রদ বদলের সম্ভাবনা রয়েছে।
হয়েছে আর সেই আবহে নাড্ডা দিলীপের বৈঠকে নানান জল্পনা রাজনৈতিক চর্চা উঠে আসে। তবে মূলত যে কথা শেষ পর্যন্ত উঠে এলো, বিজেপির অন্দরে থাকা বেসুরো এবং বিদ্রোহীদের নিয়ে এবার যে দল কড়া ব্যবস্থা নেবে তা এবার আকার ইঙ্গিতে স্পষ্ট বার্তা বুঝিয়ে দিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ। আর তার সাথে ধরা পড়লো নতুন ছবি, করোনাবিধি মেনে এবছর পূর্ব বর্ধমানে রথযাত্রা পালিত হলো। গত বছরের মতো এবারেও একই চিত্র ধরা পড়লো জেলার একাধিক জায়গায়। বেশ কিছু জায়গায় রথের দড়িতে টান পড়লেও জেলার পরিচিত সর্বমঙ্গলা মন্দিরের রথের দড়িতে এবছর পড়লো না টান, পুজো হলো মন্দিরের অন্দরেই। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নিয়ম রক্ষাই হলো শুধুমাত্র ব্রাহ্মণ দিয়ে পুজো। এবার বহিরাগতদের মন্দির চত্বরে প্রবেশের বিধি নিষেধ রয়েছে। এদিকে আবার মন্দিরে আসা ভক্তরা বলেন প্রতি বছরই অধিষ্ঠাত্রী দেবীর রথের দর্শন করা হয়, কিন্তু এবছর রথ বের করা হয়নি, শুধুমাত্র নিয়ম মেনেই পুজো করা হয়েছে। তারপরই থাকছে একের পর এক বড় খবর, কবে থেকে চলবে লোকাল ট্রেন, যেখানে করোনা বিধি নতুন করে কি সিদ্ধান্ত নেবে 15 জুলাইয়ের পর থেকে। আবার কি করোনা পরিস্থিতির মাঝে বাড়বে বিধিনিষেধ, নাকি সমস্ত পরিস্থিতি আলগা করে আবারও নতুন করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার? পরিস্থিতি অনেকটাই কমেছে করোনা সংক্রমণ, তার মাঝে আবার কি বাংলার মানুষকে বাঁচাতে নতুন করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার? কবে থেকে চালু হবে লোকাল ট্রেন, কোন কোন পরিষেবায় ছাড়, তার সাথে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যাংকের অ্যাকাউন্টে একের পর এক টাকা, সব মিলে থাকছে বাকি থাকা গুরুত্বপূর্ণ খবর, তা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পাবেন। তবে তার আগে আজকের খবরটি কেমন লাগলো এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করুন এক মুহূর্ত দেরি না করে। যারা এখনো শেয়ার করলেন না, ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন। আর আপনার জেলার খবর সবার আগে দেখতে ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন। কোনো দেরি না করে এক মুহূর্ত নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অথবা ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন।